নবনিযুক্ত তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকারকে সম্বর্ধনা দিল চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস। হুগলি লোকসভা কেন্দ্রের নবনিযুক্ত তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকারকে সম্বর্ধনা দিলেন চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে গত রবিবার এই সম্বর্ধনা অনুষ্ঠান হয়। পাশাপাশি রাজ্য তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সহসভাপতি রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তকেও সম্বর্ধনা দিলেন চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জিসহ হুগলি চুঁচুড়া পৌরসভার সমস্ত কাউন্সিলরগণ। হুগলির যুবশক্তিকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে ডাক দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের নবনিযুক্ত হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকার। রাজ্য তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সহসভাপতি রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত জানান, তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে ছাত্র যুবদের সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। সভানেত্রী হয়েছে বলে আমি তার বাড়িতে গিয়ে পড়ে থাকবো, তাকে গিয়ে তেল পার করবো যে দিদি তুমি খুব ভালো, অথচ আমার বুথের লোকটা আমাকে চেনে না, আমার ওয়ার্ডের লোকটা আমাকে চেনে না, আমার ওয়ার্ডের একজন বয়স্ক লোক সে বাজার করতে পারছে না, সে বাড়িতে বসে আছে, আমি তার খবর রাখতে পারছি না। আমি ওই রকম যুব সংগঠন চাই না, আমি এমন যুব সংগঠন চাই যে যুব ছেলেদের দেখে আমাদের কংগ্রেস পুরো অন্য জায়গাতে হবে না, যে যুব কংগ্রেসকে দিয়ে আন্দোলন করেছে। সুমনা অনেক আন্দোলন করে, বাবাকে আমরা শ্রদ্ধা করতাম, বীরেন সরকারকে একটা সময় ছাত্র রাজনীতি করেছি, বীরতার আশীর্বাদ পেয়েছিলাম আমরা। আমার মনে হয় তার আশীর্বাদে, বীরেন সরকার প্রাক্তন বিধায়কের আশীর্বাদে আমি সুমনা তপন মজুমদার আবার এক জায়গায় হয়েছি হুগলি জেলায়। তাই আমাদের হুগলি থেকে বিশ্বজিৎ মণ্ডল, টাইমস বাংলা।